গুড মর্নিং স্টুডেন্ট, এখন আমি তোমাদের পড়াতে যাব। দেখো তোমাদের এখানে গণিত, তাহলে এখন আমি তোমাদের যেটা সাবজেক্টটা পড়াবো কি গণিত। তাহলে এর আগে হয়েছে বাংলা ইংলিশ, আর এখন চলছে তোমাদের কি গণিত। তাহলে গণিতটা কি, আমরা সেই একই চন্দ্র যে সংখ্যা শিখি, সেই সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ আমরা সব কিছুই শিখি। কি করে যোগ বিয়োগ গুণ ভাগ, তোমার ওর মধ্যে যেটা থাকে সেটাকে বলে বা কি বলবো। আমরা যখন আস্তে আস্তে সব সংখ্যা শিখবো, তার সাথে কথাই শিখবো, তার সাথে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবটাই আমরা আস্তে আস্তে গণিতের ভাষায় শিখবো। তাহলে দেখো আমি আজকে তোমাদের কি গণিতের আজকে শেখাতে চলছি কি সংখ্যা। আমরা সংখ্যা সবাই চিনি, প্লাস আমরা কি লিখতে পারি, আমরা সব যখনই মুখে বলবো তার সাথে কি করব সংখ্যাটা লিখবো। তাহলে কি করবো আমরা, সংখ্যাটা যখন বলবো তার সাথে কি করবো লিখবো। আমরা কোথায় লিখে এসেছি, নার্সারি পার্ট ওয়ানে যখন আমরা পড়ছিলাম তখন ম্যাডামদের সাথে পরিচিত হয়ে আমরা সেটা শিখে এসেছি, প্লাস আমরা বাড়িতেও করেছি। তাহলে আজ আমি নার্সারি পার্ট টু এ যখন উঠেছি আমি সেইটাই আজকে তোমাদের করাবো, এবং তোমরাও সেটা আমার সাথে সহযোগিতা মিলে করবে। তাহলে দেখো চলো নেক্সট, আমি তাহলে শুরু করছি তোমাদের এপিসোড। তাহলে আজকে দেখো ফোর এপিসোড কি বাংলা, তোমাদের এটা আছে কি সংখ্যা, তাই তো আমি বলেছিলাম কি এটা সংখ্যা। তারপরে কি বলেছিলাম তোমাদের কথা, তাহলে তোমরা আগে শিখেছো কি সংখ্যায় লেখা শিখেছো, তোমরা তো আর কথাই শেখোনি। তাহলে এখন তোমাদের কি করতে হবে সংখ্যার সাথে কথায় লেখাটাও শিখতে হবে বা বলতে হবে। তাহলে দেখো এটা কি আছে চার, আমরা গণিতের বাংলায় এটাকে কি বলবো চার, আর এটাকে ইংরেজিতে কি বলা হয় এইট সংখ্যা। তাহলে বাংলার সংখ্যাটা কি আছে চার, আর সেটাকে আমরা ইংরাজিতে যখন বলতে যাব সেটা চারের মতনই আমাদের হবে। তাহলে কি করবো সেটা চারের মতনই আমরা সেই সংখ্যাটাকে এইট বলবো ইংরাজিতে, আর এখন আমরা পড়ছি কি বাংলায়, বাংলায় কি বলবো চার। দেখো এটা কথায় লেখা আছে, তাহলে কথার সাথে কি আমাদের বানান করতে হবে কি স্বরবর্ণের একা ওকা এবং ব্যঞ্জনবর্ণের যে চিহ্ন, সরি যে সংখ্যাগুলো আমরা শিখে এসেছি সেই বর্ণগুলো এক একটা দিয়ে আমাদের কি হয়েছে বানান হয়েছে, সেই বানানটাকে গণিতের ভাষায় কি বলা হচ্ছে কথায় লেখা। তাহলে দেখো চলো আমরা কি করি সেটা বানানটাও মুখস্থ করি। কি আছে এখানে জয়া আঁকা র, কি হলো চার, সেটা কি হলো জয়া আঁকা র, চারটা চটা হলো একটা ব্যঞ্জন বর্ণ আর রটা হলো একটা ব্যঞ্জন বর্ণ। তার সাথে দেখো আমি একটা যে সোজা দাড়ি নিয়েছি, এই যে দাড়িটা সেটা হলো স্বরবর্ণের একটা চিহ্ন। তাহলে ওটার সাথে আমি যখন স্বরবর্ণের চিহ্ন বসাচ্ছি তখন আমার একটা কি আছে বানান চলে আসছে কিসের, গণিতের ভাষায়। দেখো এখানে চয়াকা র চার হলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি একটা ছক দিয়েছি, কি করব সেই ছকের মধ্যে আমি বারবার চারটা লিখবো, কি করব চারটা আমি বারবার লিখবো, এবং সেটা লেখার সাথে সাথে আমাদের চারটা সুন্দরভাবে লেখাটা আমাদের শিখতে পারবে। তাহলে চলো দেখো আমি যে করছি চার বলছি তার সাথে বলার সাথে সাথেও কিন্তু লিখছি চার, আমরা কি করি চারে চতুর্ভেদ, তাই তো সেটাকেই আমরা বলছি চারে চতুর্ভেদ, এটাকে কি বলবো চারে চতুর্ভেদ। আর আমরা যখন বড় হব শিখবো সেটাকে তখন কি বলবো চার। তাহলে এখন আমি যেটা করছি সেটা বারবার মুখে কি বলবো চারে চতুর্ভেদ, চারে চতুর্ভেদ, চারে চতুর্ভেদ, চারে চতুর্ভেদ, চারে চতুর্ভেদ। চলো নেক্সট আমি কি শিখবো, এবার ইংলিশে শিখবো, ওই চারটায় কিভাবে আমাদের ইংলিশে ফোর বলা হয় সেটাই আমি আজকে শিখতে যাব। তাহলে আমরা বাংলায় শিখলাম তার চারটা, তার সাথে কি করলাম ফোরটা ইংলিশে শিখবো। দেখো আমি এখানে ফোরটা লিখে দিয়েছি, কেমন ভাবে তোমরা ফোরটা লিখবে দেখো, সোজা দাড়ি টানবে, এটা টানবে, দিয়ে এইভাবে দাড়িটা দিলেই আমাদের ফোর এসে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা ফোরটাও সঙ্গে সঙ্গে শিখলে কি বাংলা চারের সাথে ইংরাজি ফোরটা লিখতে শিখবো। তাহলে এখানে আমি ফোর দিয়েছি, আর এখানে দিয়েছি দেখো ইংলিশে বানান, তাহলে বানানটাও আমাদের পড়তে হবে। কি লেখা আছে এফ ও ইউ আর, কি হলো ফোর, এফ ও ইউ আর কি হয় ফোর। আমার সাথে সাথে তোমরা যত বলতে পারবে তাহলে তোমাদেরও কি সেই পড়াটা মুখস্থ হবে, এবং তার সাথে কি করবে অক্ষরটা চিনতে পারবে, ঠিক আছে। তাহলে চলো নেক্সট আমি তাহলে ফোরটা লিখছি, তোমরা খাতাটা বার করি তাহলে ফোরটা লেখা স্টার্ট করো। নেক্সট চলো তাহলে ইংলিশে ফোর লিখছি, যখন দেখো সোজা দাঁড়িয়ে
টার্মটি সেটাকে আমরা ফোর বলছি এবং বলার সাথে সাথে কি করছি খাতায় সুন্দর করে আমরা লিখছি ঠিক আছে তাহলে তোমরা কি করবে খাতায় এই ভাবে এক পাতা সুন্দর করে লিখবে ফোর বলবে মুখে বলতে বলতে তার সাথে কি করবে আরো কিছুটা খাতায় ছক করে নিয়ে তোমরা সুন্দর করে কোডটা লিখবে আর বানানটা তার সাথে দেখো লিখে দিয়েছি আমি কিন্তু বানানটা লিখতে হবে না তোমাদের বানানটা সব সময় কি করবে সেটা মুখে বলবে আর মুখস্থ রাখবে তাহলে কি বললাম এটা কথায় লেখা ইংরেজিটাকে আমরা বানানটাকে কি বলছি কথায় লেখা আর যেটা সংখ্যা যেটা আছে দেখো এটা যে দেখিয়ে দিচ্ছি এটা কি সংখ্যা আর এটা বানান তাহলে আমরা তার সাথে সংখ্যা শিখলাম তার সাথে বানান শিখলাম আমরা ইংরেজিতে সংখ্যাটা শিখলাম তার সাথে বানানটাও শিখলাম এবং মুখে বললাম তোমাদের কি করবে কোডটা বারবার দেখবে তোমরা লিখবে এই দেখো তোমাদের বইতেও যেমন আছে ঠিক সেইভাবে সেম তোমরা বইতে চারে চতুর্বেদ করে লিখবে এবং ফোরটাও ইংরেজিতে বারবার তোমরা বইতে লিখতে পারো কিংবা খাতা লিখতে পারো ঠিক আছে তাহলে তোমাদের আজকে কি রইলো গণিতের পেজ নাম্বার চার ফোর এবং গণিতের তোমাদের এটা পড়া রইলো তোমরা এটা সুন্দরভাবে কাজটা করবে তাহলে আজকে এই পর্যন্তই রইলো গুড বাই